মাথার মধ্যে ব্যান্ডেজ করা ছিল, চোখের মধ্যে ব্যান্ডেজ করা ছিল, মুখে পাইপ ঢুকায় রাখছে, মুখের মধ্যে কি জানি দিয়ে রাখছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তোবা জানেন ঢাকা নিউ মার্কেট এবং ঢাকা কলেজের মধ্যে তিন চার দিন ধরে যে গ্যাঞ্জামটি চলেছিল সেই গ্যাঞ্জামের মধ্যে পড়ে দুজন মানুষ নিহত হয়েছে। আপনাদেরকে আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম একজন, তার নাম হচ্ছে নাহিদ। এখন আমরা আছি লাস্ট আজকে যিনি গত হয়েছেন তার বাসাতে, তার নাম হচ্ছিল মুরসালিন। এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছিল তার ওয়াইফ। আসলে ঘটনাকে আমরা তার মুখ থেকে জানার চেষ্টা করব যে তিনি কতটুকু দেখেছেন এবং কি জেনেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি আপনি ভালো নেই, তবুও জিজ্ঞেস করছি কেমন আছেন আপনি? আমি কেমন আছি স্যার, আপনারা দেখতেছেন আমি কেমন আছি। আমি ভালো নাই। আপনার পুরো নামটি কি? মিতু। মিতু আপু? জি। মিতু আপু, আপনার বর্তমান বয়সটা কত চলছে? আমার বয়স 26 বছর। 26 বছর চলছে। জি। আপনার বিবাহিত জীবন কত বছরের? আমার বিবাহিত জীবন 13 বছর। 13 বছর? জি। 13 বছরের সংসার জীবনে হয়তো অনেক টুকিটাকি ঝগড়া হয়েছে। জি হয়েছে। মনমালিন্য হয়েছে? হ্যাঁ। পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার তো কোনো সময় প্রশ্ন আসে না স্যার? এটা হয় নাই। এটা হয় নাই। এটা হয়নি? তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, যেই দিন উনি এখান থেকে বের হয়েছে আপনার বাসা থেকে, জি, সেদিন আপনার কাছে কি বলে গিয়েছে আর কখন আপনি জানতে পারলেন যে সে পৃথিবী থেকে চলে গিয়েছে? সে আমার কাছ থেকে 9:30 বাজে দোকানে গেছে, 9:30 বাজে বাসা থেকে সবসময় যায় দোকানে যায়, 9:30 বাজে গেছে, বলছে ঘেটটা লাগাই দাও হুমায়ের মা, আমি ঘেট লাগাই দিছি, আর কথা হয় নাই। 3টা বাজে আমার কাছে ফোন আইছে, তোমার স্বামী মেডিকেল ভর্তি, তুমি তাড়াতাড়ি আহো। আমি তাড়াতাড়ি করে মেডিকেলে গেছি। 3টা বাজে আপনি জানতে পারেন? এর মধ্যে কোনো ধরনের যোগাযোগ হয়েছিল? যোগাযোগ হয় নাই। আপনি কি আগে জানতে পেরেছিলেন যে তিনি গ্যাঞ্জামের মধ্যে আছে বা সেখানে গ্যাঞ্জাম হচ্ছে? আমি জানি নাই, আমি শুনলে তো আসা পড়তে বলতাম, আমি জানি নাই, আমি জানি নাই। আচ্ছা, তার সাথে যে ঘটনাটি ঘটেছে এটা তো দ্বিতীয় দিন হবে মেবি, তাই না? জি। প্রথম দিনের বিষয়টা কি আপনাদের টিভিতে দেখেছিলেন? আমি দেখি না কিছুতে, আমি টিভি নাই আমার ঘরে, আমি কিভাবে দেখব? আমি হসপিটালে গেছি, যাইয়া পরে শুনছি রাত্রে নাকি কত মারামারি হয়েছে, আমাকে তো কেউ বলে নাই, আমি তো জানি না। আচ্ছা, আপনি কি দেখেছেন ওনার কোথায় কোথায় আঘাত করেছে? আমি দেখি নাই, মাথার মধ্যে ব্যান্ডেজ করা ছিল, চোখের মধ্যে ব্যান্ডেজ করা ছিল, মুখে পাইপ ঢুকায় রাখছে, মুখের মধ্যে কি জানি দিয়ে রাখছে, আমি দেখি নাই, দেখি নাই। মানে আপনি ব্যান্ডেজ করা অবস্থায় দেখেছিলেন? জি। প্রথমে দেখে কি চিনতে পেরেছিলেন আপনি? আমি তো চিনি না আমার স্বামীরে, আমার স্বামীরে তো আমি চিনি নাই, প্রথমত চিনতে পারেননি? না, চিনি নাই আমি। আপনার কয় ছেলে মেয়ে? আমার দুইটা ছেলে মেয়ে। দুইটা ছেলে মেয়ে? কার বয়স কত? ওর বয়স 7 বছর, ছেলের বয়স 3.5 বছর। আচ্ছা আচ্ছা। এখন এই যে দুই সন্তান নিয়ে আপনি একা হয়ে গেলেন, কখন কি ভেবেছিলেন এরকম পরিস্থিতি আপনি পড়তে হবে? ভাবি নাই স্যার, আমি জীবনও ভাবি নাই, আমার স্বামী আমার রেখা চলে যাইব, আমি জীবনও ভাবি নাই। আসলে সুপ্রিয় দর্শক, এই যে অল্প বয়সে মাত্র 26 বছর বয়স হবে, এই বয়সে যে তিনি বিধবা হবে এটা কিন্তু কেউই কল্পনা করবে না বা ভাববে না, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে হলো কিন্তু এটা চির সত্য হয়েছে। এখন এখন বিষয় হচ্ছে এই যে দুই সন্তান নিয়ে বর্তমানে আপনি কার বাসাতে আছেন? এটা আমার ভাড়া করা বাসা, এখানেই আপনারা থাকতেন? আমি এখানে থাকতাম। আচ্ছা, আপনার স্বামী যেখানে কাজ করতো, হ্যাঁ, সেটা কিসের দোকান ছিল? সেটা হলো শার্টের দোকান। শার্টের দোকান? জি। সেটা কোন মার্কেটে ছিল? এটা সুপার মার্কেটে, নিউ মার্কেট সুপার আছে, নিউ সুপার মার্কেটে ছিল। যে গ্যাঞ্জামটি হয়েছে, হ্যাঁ, এই সম্বন্ধে আগে আপনারা জানতেও পারেননি, তিনিও আপনাদের কোনো ধরনের কথা বলেনি? আমি জানি নাই। আচ্ছা আচ্ছা, জানি নাই। সেখানে কর্মরত ছিল কত বছর? 4-5 বছর হইব। 4-5 বছর হবে? জি। আচ্ছা, আপনি কোনো কাজ করতেন? না, কোনো কাজ করতেন না আপনি? আজকে তো তাকে দাফন দিয়েছেন। জি। শেষ দেখাটা দেখেছেন কখন? দেখেছি আমি যে দেখা মেডিকেল রাত্রে, ভোরবেলা আমার ডাইকা নিতে বলে কি আপনার গার্জিয়ান কে? 23 নম্বর রুগীর গার্জিয়ান কে? আমি দৌড়াইয়া গেছি, বলে আপনার সাথে কে আসছে, আপনি কি হন? আমি বলি স্যার এটা আমার স্বামী,
বলে আপনার কেউ নাই বাড়ির লোক তাদেরকে আসতে বলেন তারা গেছে আমার খালামুনি গেছে আমার খালামুনি রে জানি কি বলছে আমি শুনি নাই আমার খালামুনি আমার বাসুরকে ফোন দিছে বলে তাড়াতাড়ি আসো আমি তখন বুঝা গেছি আমার স্বামী নাই আমার স্বামী আমারে দুইয়া চলে গেছে তখনই আমি বুঝি আমারে সবাই সান্ত্বনা দেয় তোমার স্বামীর কিছু হয় নাই সিরিয়াস অবস্থা একটু কি বলছিল আমার স্বামী যে নাই আমি তো বুঝা গেছি গা আমার তো কেউ বলে নাই আমার স্বামী যে নাই আমি তো বুঝে গেছি আমার স্বামী নাই আমার স্বামী নাই আমি আর দেখি নাই আমারে আর একটু দেখতে দেয় নাই চাদর গায়ে দিয়ে আইজি পরে আমারে আর কেউ দেখতে দেয় নাই চাদর গায়ে দিয়ে আইছি আমার স্বামী আমি হাতে নিজের হাতে এই ঘটনাটি ঘটেছে হ্যাঁ জি আপনারা কি কোনো ধরনের আইনি পদক্ষেপ নিয়েছেন না আইনি পদক্ষেপ নেই নাই এই আদি আইনি পদক্ষেপ কার লাগে নিমু আমি কার কাছে কার জন্য আমি মামলা করব কি করব আমি কারকে ফাঁসাবো কিন্তু মার্কেট সমিতি লোকেরা যদি মার্কেটটা বন্ধ রাখতো তাহলে আমার স্বামীরে আমি হারাইতাম না মার্কেট যদি বন্ধ থাকতো আমার স্বামী যাইতো না দোকানে আমার সরকারের কাছে আমি এতটুকুই কই আমার কেউ নাই আমার মা বোন কেউ নাই আমার লগে আমার যদি সরকারে দেখে আমার ছেলেমেয়েরা যদি সরকারে দেখে আমি আর কি কমু আমার সরকারে যদি আমার ছেলেমেয়েরা দেখে বরণ পোষণ নেয় আমার ছেলেমেয়েরা কে দেখবো কে দেখবো আমার ছেলেমেয়েরে কে দেখবো কেউ নাই আমার দেখার মতো আসলে সুপ্রিয় দর্শক একজন মানুষ কতটুকু অসহায় হলে সে তার স্বামীর বিচার না চেয়ে তার ছেলে মেয়ের ভরণ পোষণ এমনকি নিজের দায়িত্বের কথা বলতে পারে বুঝতেই পারতাছেন না আমার স্বামীরে মারছে তাদের বিচার যদি সরকার করে তাদেরকে যদি খুঁজা বাই করে তাদের বিচার যদি সরকার করে কিন্তু আমি কারো নামে যে কেস মামলা এগুলো কার নামে আমি করবো কিন্তু এগুলো আমি করবো না সরকার তাদের বিচার করবে এটাই চাই যে আমার স্বামীরে মারছে আমার থেকে আমার স্বামীরে নিয়ে গেছে আমার ছেলেমেয়ে থেকে আমার ছেলেমেয়ের বাবাকে নিয়ে গেছে তাদের কাছে বলে আমি বিচার চাই আমার স্বামী বিচার তোমরা কইরা দিও তোমরা কইরা দিও এখন সবার উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি সবার উদ্দেশ্যে কি বলবো সবাই যদি সহযোগিতা করে আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ হইব না হলে ভবিষ্যৎ হইব না আমার জায়গা জমি কিছু নাই ভাড়া থাকি এই বাড়িতে আমি এই বাড়িতে ভাড়া থাকেন আপনি আচ্ছা শ্বশুর বাড়ির তরফ থেকে না আমার শ্বশুর বাড়িরও নাই আমার শ্বশুরে মারা গেছে 8 বছর হয়ে গেছে ওনার জায়গা জমি কিছু নাই সারা জীবন ঢাকা শহর ভাড়া থেকে গেছে শ্বশুর মারা মারা গেছে আমার শাশুড়ির অবস্থা বেশি ভালো না শাশুড়িরও হার্টের সমস্যা এখন কে দেখবে আমগরে কে দেখবো আমি তো আলাদা থাকি আমাদের কে দায়িত্ব নিবে কে নিবে সরকারের কাছে আমি এতটুকু আবেদন আমার ছেলেমেয়ের দায়িত্ব নেই মানে আপনার শেষ চাওয়াটা হচ্ছে যেন আপনার ছেলেমেয়ের এমনকি আপনার দায়িত্ব নেই বা বরণ পোষণের ব্যবস্থা করে দেয় জি সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আপনারা ঢাকা নিউ মার্কেট এমনকি ঢাকা কলেজের মধ্যে যেই ঘটনাটি ঘটেছে তার মধ্যে পড়ে মুরসালিন নামে যেই ব্যক্তি নিহত হয়েছে তার ওয়াইফের মুখ থেকে কিছু কথা তো তাদের শেষ কথাটাই হচ্ছে এটাই যে আমরা কোনো ধরনের আইনি ব্যবস্থা নিচ্ছি না আমরা জানি না কে এই অপরাধের সাথে জড়িত তবে তাদের চাওয়াটা হচ্ছে সরকার যেন এটা সুষ্ঠু বিচার করে এবং এই যে দুই সন্তান আছে এদেরকে যেন ভরণ পোষণের ব্যবস্থা যেন সরকারি তরফ থেকে বা যে মার্কেট কমিটি আছে তাদের মাধ্যমে যেন এটা ব্যবস্থা করে দেয় আমরা কিন্তু তাদের চাওয়া